দর্শক মন্ডলী, আমি এখন আপনাদেরকে দেখাবো নওগাঁ সান্তাহারে আমাদের লুমিনাসের 3.7 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম সোলার থেকে সরাসরি আউটপুটটা দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমরা মেশিনটা ইনস্টল করছি, এখানে আমরা গ্রিডের কোনো লাইন দেই নাই। হ্যাঁ, গ্রিডের এই দুইটা সুইচ, উপরের দুইটা সুইচ হলো গ্রিডের সুইচ, এই দুইটা সুইচ লাইট জ্বলতেছে না, অর্থাৎ কোনো লাইনে আমরা গ্রিডে দেই নাই। আমরা শুধুমাত্র সোলার থেকে ইনভার্টার হয়ে ডাইরেক্ট আউটপুট নিচ্ছি, অর্থাৎ সোলার থেকে আমাদের সবগুলা লোড চলতেছে এবং আমাদের ব্যাটারিটাকে চার্জ করতেছে। হাইব্রিড সোলার সিস্টেমের মূল পয়েন্টটা হচ্ছে এটা, কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া, অর্থাৎ গ্রিডের লাইন ছাড়া, শুধুমাত্র সোলার থেকে সরাসরি 220 ভোল্ট আপনাকে আউটপুট দিবে। দর্শক মণ্ডলী, আমরা আসছি হলো আজকে নওগাঁর সান্তাহারে, এটা হচ্ছে বগুড়ার পাশে। নওগাঁর সান্তাহারে আমরা 3.5 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করছি অরমেক্স আইটি নামে একটা অফিসে। তো এটা যেহেতু একটা অফিস, এটা শুধুমাত্র দিনের বেলাতে চলে, রাত্রেবেলাতে সাধারণত অফিসে তেমন একটা লোড চলে না, হয়তো বা 6টা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা যেহেতু এখানে এই অফিসটাতে 3.5 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করে দিছি, এখানে আর তাদের দিনের বেলাতে আর কোনো ইলেকট্রিসিটির বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। কারণ আমি আবারও আপনাদেরকে দেখাই, এখানে এই অফিসটা সরাসরি সোলার থেকে চলতেছে, আমরা এখানে ইলেকট্রিসিটির কোনো কানেকশান দেই নাই। আপনি আবারও দেখেন, এই যে দেখেন, আমি একটু দূর থেকে ক্লিয়ার করে দেখাই, দেখতে পাচ্ছেন সোলার NXT প্লাস 3.7 KVA, আর এখানে গ্রিডের কোনো লাইন আমরা দেই নাই, গ্রিডের সুইচটা টোটালি বন্ধ, শুধুমাত্র PV থেকে, অর্থাৎ সোলার থেকে, এখানে সোলার প্যানেলের একটা ছবি আছে, শুধুমাত্র সোলার প্যানেল থেকে ইনভার্টার হয়ে এদিকে লোড চলতেছে এবং আমার ব্যাটারিতে চার্জ দিচ্ছে। তো অ্যাকচুয়ালি হাইব্রিড সোলার সিস্টেমের মূল থিম যেটা, সেটাই হচ্ছে যে কোনো রকমের ইলেকট্রিসিটি টাচ না করে সরাসরি সোলার থেকে চলবে। এখানে আমরা তো গ্রিডের লাইনটা দেই নাই, কিন্তু আপনি যদি গ্রিডের কানেকশানটা দেনও, তারপরেও সে দিনের বেলাতে যখন সানলাইট থাকে, এখন বাজতেছে দুপুর প্রায় 3টার মতো, এখন বাজতেছে দুপুর প্রায় 3টার মতো, আমি একটু গড়িতে দেখাই, দেখেন এখন বাজতেছে দুপুর প্রায় 3টার মতো, এখন মোটামুটি ভালো সানলাইট আছে। 4টার পরে শীতের দিনে অতটা সানলাইট থাকে না, এখন ফুল শীতকাল, আপনারা জানেন 4টার পরে অতটা আউটপুট দিবে না, এখন ফুল আউটপুট দিচ্ছে। কারণ হাইব্রিড সোলার সিস্টেম কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া, আপনি যদি এখানে ইলেকট্রিসিটি লাইন দেন তাতেও কোনো সমস্যা নেই, সে যখন সানলাইটটা পাবে তখন সে অটোমেটিক্যালি আপনার ইলেকট্রিসিটিটাকে সে নিজেই ইউজ করবে না, সে সরাসরি সোলার থেকে দিয়ে যাবে। যখন ধরেন যে হয়তোবা এখন বৃষ্টি হচ্ছে, একটু মেঘ আছে বা সোলার থেকে আউটপুট দিচ্ছে না, তখন কিছু সময়ের জন্য সে সুইচ করে আবার ইলেকট্রিসিটিতে যেতে পারে। আর এখানে যেহেতু আমরা ইলেকট্রিসিটির কানেকশানটা দিয়ে নেই, সুতরাং সে ইলেকট্রিসিটিতে সুইচ করার মতো তার অপশানই থাকতেছে না, সে যতটুকু আউটপুট দিবে সোলার থেকে দিবে, আর যখন সোলার চলে যাবে তখন সে আর আউটপুটটা দিবে না। অর্থাৎ আমি এই জিনিসটাই আপনাদেরকে বারবার বলছিলাম, হাইব্রিড সোলার সিস্টেমে ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার থেকে আপনি 220 ভোল্টের ঘরে সব কিছু চালাতে পারবেন, লাইট চালান, ফ্যান চালান, টিভি চালান, ফ্রিজ চালান, আপনার যত যা কিছু চালানোর দরকার হয় আপনি সব সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ফিউচারে হাইব্রিড সোলার সিস্টেম করবেন বলে চিন্তা করতেছেন, অবশ্যই IPS মার্টে আসবেন। IPS মার্টটা হচ্ছে মিরপুরের কাজীপাড়াতে, আমাদের অফিসটা হচ্ছে মিরপুরের কাজীপাড়াতে। আপনারা অফিসে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, তারপর আমরা আপনার এলাকায় গিয়ে, বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে এই হাইব্রিড সোলার সিস্টেম আমরা নিজেরা আপনাদেরকে ইনস্টল করে দিয়ে আসবো। তবে আমি একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, হাইব্রিড সোলার সিস্টেমটা খুবই কস্টলি জিনিস, মিনিমাম 3.5 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা হাইব্রিড সোলার সিস্টেম করতে মিনিমাম কস্ট আপনাদের পড়বে। আর এটা হলো যেন কি 3 কিলো, আর আপনি 6 কিলো 10 কিলো এগুলো করলে আরও কষ্ট আরও বেশি পড়বে। আর আপনার যদি বাজেট কম থাকে আপনি হাইব্রিড না করে অফগ্রিড সোলার সিস্টেম করবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।